আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই মহামারী করোনার ভিতর যে যেখানে আছেন, সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে ঘরে আছেন। তো ইউটিউব করতে গেলে আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হয়, আমাদেরকে থাম্বনেল মেক করতে হয়। আর একটা থাম্বনেল মেক করে যত যখন লেখাটা টাইপ করবেন, তার সাইতে বড় কষ্ট হয়, সবসাইতে বেশি কষ্টের কাজ হয় আমার নিজের ছবি বা আপনার ছবি, ওই ছবিটা ওখান থেকে কেটে অন্য একটা ব্যাকগ্রাউন্ডে বসায় সেখানে থাম্বনেলটা মেক করতে। তো দেখা যাচ্ছে যে আমাদের চুলগুলো এলোমেলো, এই চুলগুলো এইদিকে গেছে, এই চুলগুলো এইদিকে গেছে, সেই এলোমেলো চুল সহ ওই ছবিটা কখনোই কাটতেও পারবেন না, ভালোভাবে নিয়েও যেতে পারবেন না। তো আমার কাছে মনে হয় সব সাইতে ম্যাজিক একটা সফটওয়্যার ইউজ করা, যে সফটওয়্যারটার দ্বারাই আমরা শুধু মানে শুধুমাত্র ওখানে ফটোটা যদি নিয়ে যাই, অলরেডি তারাই সব কিছু করে দিবে। ওখানে তারা আপনার ছবিটা ব্যাকগ্রাউন্ড, ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবে, বাট আপনার ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ মুক্ত থাকবে এবং DSLR মোড থাকবে, অনেক মুডি থাকবে, আপনারা নিজেই দেখতে পারবেন। তো সেই অবস্থায় আপনি চাইলে আপনার ছবিটা DSLR মোড নিতে পারেন বা ব্যাকগ্রাউন্ড ডিলিট করা ছবিটা নিতে পারেন এবং সেই ছবিটা দিয়ে আপনি থাম্বনেল মেক করতে পারেন। এখন হোক সেটা আপনার ছবি বা হোক সেটা আপনার গার্লফ্রেন্ডের ছবি, সেটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আপনি যদি ভালোভাবে থাম্বনেল মেক না করতে পারেন, তাহলে আপনার ভিডিওটা কেউ দেখবে না। বাট আমি এটা নিজেই দেখছি, বুঝেন নাই, আপনারা আমার ভিডিও কম বেশি দেখছেন, আমার ভিডিও তারা র্যাঙ্ক করে না সেটা ঠিক আছে, কিন্তু একটা থাম্বনেল যদি ভালো হয় তাহলে আপনার ভিডিওটা 100% র্যাঙ্ক করবেই, 100% কোনো ভেজাল নাই। তো আজকের ভিডিওটা আমরা দেখবো যে কীভাবে আপনি আপনার ফটোর থাম্বনেলটা, সরি, ভিডিওর থাম্বনেলটা বানাবেন, কীভাবে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করবেন অতি সহজেই, এক টিপে দেবেন আপনার ব্যাকগ্রাউন্ড সব চলে যাবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যাক। তো আপনারা সবাই পাশেই থাকবেন আশা করি, আমি আমার মোবাইল স্ক্রিনের চালু করে আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে, আর আগেই বলে রাখি এই অ্যাপসের লিঙ্ক অবশ্যই আপনারা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এবং সেখান থেকে আপনারা ওখান থেকে ওই লিঙ্কে ক্লিক করে ওই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। এটা আপনার প্রো ভার্সনও আছে আর সাধারণ ভার্সনও আছে, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা নিতে পারেন। আর প্রো যদি নিতে চান তাহলে প্রবলেম আছে, আর যদি আপনি সাধারণ ফ্রি ভার্সন নিতে চান তাহলে প্রবলেম কম হবে। তো এখন আপনাদের ইচ্ছা আপনারা কোনটা নেবেন। আমি এখানে সাজেস্ট করবো আপনাদেরকে আপনারা ফ্রি ভার্সন নেবেন, প্রো ভার্সন নেবেন না, ঠিক আছে, তাহলে আপনাদের জন্য সুবিধা। তো আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে, তারপর আপনারা যেটা করবেন সেটা আমি এখানে পার্ট টু পার্ট আপনাদেরকে দেখা দেবো ইনশাল্লাহ। তো আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমাদেরকে প্লে স্টোরে যাইতে হবে অথবা আপনাকে গুগলে সার্চ করতে হবে। প্লে স্টোরে গিয়ে লিখবেন ফটো, ফটো রুম, আর ও এম রুম, আচ্ছা লেখা হয়তো আমার ভুল হয়েছে বা ও সরি, আমার তো ওয়াইফাই কানেক্ট করা নাই, আমি ওয়াইফাইটা কানেক্ট করে নেই তাহলে সুবিধা। তো আপনারা যেটা করবেন, প্লে স্টোরে যাবেন, যাওয়ার পরে লিখবেন ফটোরুম, PHOTO ফটো, দেখেন সর্বফার্স্ট আমাদের আসছে চলে আসছে ফটোরুম। এটা অলরেডি আমার ইনস্টল করা আছে, আমার নতুন করে আনইনস্টল করে আবার ইনস্টল করব সেটা কেমন জানি দেখাই। তারপরেও আমি এটা আপনাদের ক্লিয়ার ডাটা করে দেখাই দিচ্ছি, কারণ এখানে একটা আপনার ফেসবুক আইডি বা জিমেল আইডি দিয়ে লগ ইন করতে হবে, লগ ইন করলে তারপরে আপনারা ওখানে কাজ করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। এখন আপাতত যদি আপনাদেরকে লগ ইনটা না করানো দেখায় তাহলে মনে করবেন যে ভিডিওটা ফেক, অতএব আমি লগ ইন করাটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। আপনাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনি প্লে স্টোরিতে যাবেন এবং সেখানে গিয়ে ফটো রোমটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, তো আমি তারপরে ওইখানে কীভাবে লগ ইন করবেন এটা আমি দেখাই দিচ্ছি। আসলে ফোনটা আপডেট হওয়ার কারণে একটু উল্টাপাল্টা লাগতেছে, যার কারণে আর কি আপনাদেরকে একটু ডিস্টার্ব করলাম। তো আমি সর্বপ্রথম আমার এটা ক্লিয়ার ডাটা করে নিই, তাহলে আপনাদেরকে দেখাতে সুবিধা হবে কীভাবে আপনি আপনার ফেসবুক আইডি বা জিমেইল অথবা আপনার লিঙ্কডিন যে কোনো একটা এখানে লগ ইন করতে পারেন, ঠিক আছে। তো আমাদেরকে যেটা প্রথম করতে হবে, আমাদেরকে সর্বপ্রথম এটা ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে। তারপরে দেখেন আমি এখানে ঢুকলাম, ঢোকার পর এই যে দেখেন এই পাশে মাই
অ্যাকাউন্ট, এখানে আপনি সাইন আপ করে নেবেন আপনি যে কোনো একটা অ্যাকাউন্ট। আমি দেন ফেসবুকই করে দিচ্ছি, আপনি অ্যাপোলো করতে পারবেন অথবা আপনি জিমেল দিতে চাইলে জিমেলও দিতে পারবেন অথবা আপনি ফেসবুক দিতে পারবেন। তো আমরা কন্টিনিউ সবাই ফেসবুক ইউজ করি, তো আমাদের জন্য ফেসবুকটা দেওয়াই সবচেয়ে বেটার হবে। তো আমি ফেসবুকই দিয়ে দিলাম। হ্যাঁ দেখেন, দেখতেই পাচ্ছেন আমার এখানে ফেসবুক অলরেডি লগ ইন হতে যাচ্ছে, তো একটু সময় লাগবে হয়তো, এর মধ্যে লগ ইন হয়ে যাবে দেখেন। আর হ্যাঁ, এই সফটওয়্যারটা আপনারা মূলত মোবাইল ডাটা ওয়াইফাই ছাড়া ইউজ করতে পারবেন না, এটা ফ্রি ঠিক আছে, কিন্তু এটা যে আপনার MB ছাড়া চলবে সেটা কিন্তু না, MB দিয়ে এটা চলবে। দেন আপনারা হয় আপনার ওয়াইফাই ইউজ করবেন, তাছাড়া আপনারা মোবাইল ডাটা ইউজ করতে পারেন। এই দেখেন এরকম কনগ্রাচুলেশন দিয়ে দিল, আমাদের এটা লগ ইন হয়ে গেছে ঠিক আছে। তো আমি এই ছবিগুলোর কাজ করছিলাম। আর হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই সফটওয়্যার একটু পজিটিভ সাইজও আছে, পজিটিভ সাবজেক্ট যদি না বলে রাখি তাহলে মন খারাপ করবেন। যেমন আমি পজিটিভ সাবজেক্টে আপনাদেরকে দেখাই দিচ্ছি সর্বপ্রথম। দেন আপনারা দেখেন আমার এখানে আমি ছবি সিলেক্ট করে নিচ্ছি, একটু ওয়েট করেন। কিন্তু আমার কাছে এই সফটওয়্যারটা ভালো লাগছে ঠিক আছে, আমি এটাই দেখাতে চাইছিলাম। ম্যাজিক দেখেন, ম্যাজিক ওয়ান টু থ্রি ম্যাজিক, এমন ম্যাজিক আমার কখনোই দেখিনি। তাহলে এখন দেখেন ম্যাজিক করতে গিয়ে আমাদের এই যে এই সফটওয়্যারটা ব্যাকগ্রাউন্ড, সরি এই ফটোটা ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, কিন্তু সামান্য একটু ব্যাকগ্রাউন্ড রয়েই গেছে। যেমন আমার দরজায় যে পর্দাটা ছিল সেটা এখনও রয়ে গেছে, আপনারা ভালোভাবে দেখেন দেখতে পারবেন। তারপর আমি জুম করে দেখা দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে। তো এবার ম্যাজিকের দ্বিতীয় পার্টে আসা যাক। এখন দ্বিতীয় পার্টটা হচ্ছে আমাদের শ্রাবন্তি ম্যামের একটা ছবি আছে আমার কাছে, মাত্রই আমি ফেসবুক থেকে ডাউনলোড করলাম এটা করার জন্য ঠিক আছে। দেখেন ম্যামের এটার সব কিছুই রিমুভ হয়ে গেছে, শুধু এই ফটোটা আপনারা মাউস দিয়ে আপনার যে কোনো কম্পিউটার হোক বা যেটা দিয়ে আপনারা কাজ করবেন সেখানে নিয়ে যা শুধু কাজটা করে দেবেন ঠিক আছে। তো এটাই আমি কাজ আপনাদেরকে দেখাবো, এবং এর পরবর্তীতে আপনারা কিভাবে আমার এই যে এই ফটোটা, সরি এখানে আছে হয়তো আমি ব্যাকটা বেশি দিয়ে ফেলছি, এই ফটো না তোর ম্যাজিক করতে গিয়ে একটু ম্যাজিকটা আমার কম হয়ে গেছিল, যার কারণে এখানে আমার এই যে এটা থেকে গেছে। এটা সরানোর জন্য আপনি অবশ্যই ফটোশপ 8, ফটোশপ 7 অথবা অ্যাডোবি ফটোশপ 2018 ইউজ করলে আপনারা এটা এখান থেকে রিমুভ করতে পারবেন। দেন আপনার এখানে খুব জোরে সময় লাগবে 30 সেকেন্ড থেকে 1 মিনিট। তো ভিউয়ার্স, যে ছবিটাই আপনার একটুখানি ব্যাকগ্রাউন্ড থেকেই যাবে, তাহলে সেই ছবিটির ওই সামান্যটুকু ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনি যে কাজটি করবেন, আপনি ফটোশপ যেটা ইউজ করেন সেটা অবশ্যই আপনি সর্বপ্রথম ওপেন করে নেবেন। যেমন আমি ফটোশপ 18 ইউজ করি, তো আমি ওপেন করে নিচ্ছি আপনারা দেখেন ঠিক আছে। একটুখানি সময় লাগবে, খুব একটা বেশি নয়, জাস্ট 30 সেকেন্ড থেকে 1 মিনিট ঠিক আছে। তো আমি এই ছবিগুলোর কাজ করছিলাম দেখার জন্য যে আদৌ এটা হয় কি না। তো আমি একটা নতুন করে ক্রিয়েট করে নিচ্ছি, এখানে যা আছে থাক, আমি এটা দিয়েই থাম্বনেল মেক করি, 1920x1080 ঠিক আছে। তো এখন দেখা যাক এই ছবিটাই ওইটা আসে কি না, সঠিকভাবে হয় কি না ঠিক আছে। তো তার জন্য আমি সর্বপ্রথম যেটা করবো, আমি ওই ফটোগুলো এখানে নিয়ে আসবো ডেস্কটপ, এখান থেকে এইটা একটা এইটা একটাই নিয়ে আমি নিয়ে আসলাম। হ্যাঁ, তো দেখেন আমি এই ছবিটাই আপনার ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি যদি এখন এটা এখানে নিয়ে আসি, মাশাল্লাহ চলে আসলো কোনো ঝামেলা তারা। ও হ্যাঁ সরি, তার আগে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আমি এটা এখান থেকে রিমুভ করে নেই ঠিক আছে। আপনারা সর্বপ্রথম যেটা কাজ একটা কাজ করবেন, এই ছবিটা আপনারা কেটে নেবেন, কারণ এখানে তাদের সফটওয়্যারের গে আছে ঠিক আছে, নাম আছে। তো আপনারা এটা কেটে নেবেন, এতটুকু করে নেবেন। হ্যাঁ, তারপরে এন্টার
তারপরে যে কাজটি করবেন এই ছবিটি আপনি আপনি যেখানে থাম্বনেলটি মেক করবেন সেখানে নিয়ে যাবেন। আমি নিয়ে আসলাম, দেখেন চমৎকার ব্যবহার আপনার, খুব কম সময়ে আমরা এই কাজটি করতে পারছি। এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে আমাদের অনেক সময় লাগতো, কিন্তু আমাদের এখানে কোনো সময় লাগলোই না, ঠিক আছে। তো এবার আসা যাক আমার ওই দ্বিতীয় ছবিটি নিয়ে, এটা এটা দিয়ে আপনাদেরকে কাজ করে দেখাইছিলাম। তো দেখেন এইটার এখানে একটু ঝামেলা রয়ে গেছে, হ্যাঁ, এই ঝামেলাটুকু আপনারা যেটা কাজ করবেন, আপনারা এখানে যাবেন, যাওয়ার পর ওফেরটা সিলেক্ট করে নেবেন, ওটা দেওয়া হবে। আর যদি মনে করেন ওটা নেবেন না তাহলে অন্যটা দিয়ে করতে পারেন, ঠিক আছে। আমি এটা দিয়ে করে দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ। তো দেখেন এখান থেকে এটা ডিলেট সাপ্লাই চলে যাবে, তারপরেও যদি একটু একটুখানি থেকে থাকে তাহলে আপনারা যেটা কাজ করবেন এইভাবে এগুলো ডিলেট করে নেবেন। এটা আমার খুব একটা ঝামেলার একটা কাজ ছিল, কারণ আমি সম্ভবত খুব একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি না, তো যার জন্য এই সফটওয়্যারটা আমি খুব খুঁজছি। তো খোঁজার পর আজকে আমি পেয়েই হয়েছি। তো আশা করি এটা আপনাদের অনেক কাজে লাগবে, ঠিক আছে। তো এবার দেখেন আমাদের এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, ওকে। তাহলে আপনারা এইভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারেন। এবার চলুন যাওয়া যাক ফুল ভিডিওটি শেষ করার পর্বে, ওকে। সবাই ভালো থাকবেন। জানি না ভিডিওটা আপনাদেরকে কেমন লাগছে। তো আমরা যতদূর পারি চেষ্টা করছি যে আপনাদেরকে ভালো ভিডিওটি উপহার দেওয়ার জন্য। তো আমি মনে করি আপনাদেরকে যে ওয়েতে আজকে আমরা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সিস্টেমটা দেখাই দিলাম, এটা সবচাইতে বেটার। তো আপনি শুধু ফোন দিয়ে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলেন, তারপরে আপনি ফোন দিয়ে থাম্বনেল যদি মেক করে থাকেন তাহলে ফোন দিয়ে থাম্বনেল মেক করবেন, আর যদি কম্পিউটার দিয়ে থাম্বনেল মেক করে থাকেন তাহলে কম্পিউটার দিয়ে থাম্বনেলটা মেক করবেন। তো আশা করি আপনাদেরকে ভিডিওটি ভালো লাগবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটি কমেন্ট করবেন, এবং আমাদের ভিডিওটি যদি একটুখানিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নেক্সট টাইম আমি কোনো ভিডিও ছাড়ার পর বা আমার কোনো ভিডিও ছাড়ার পর আপনাদের কাছে পৌঁছায় দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।